এই মুহূর্তে যে খবরে আমরা নজর রাখব পদ্মশ্রী ফেরালেন ওড়িশার মুখ্যমন্ত্রীর বোন পদ্মশ্রী ফিরিয়েছেন লেখিকা গীতা মহতা পদ্মশ্রীর জন্য আমায় বিবেচিত করায় আমি সম্মানিত সামনে লোকসভা নির্বাচন পুরস্কার আমারও ও সরকারের বিড়ম্বনা বাড়াতে পারে সে কারণেই পদ্মশ্রী প্রত্যাখ্যান এ বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে বিজেন্দ্র তোমার কাছে জানতে চাইব যে কি জানতে পারছো কি কারণে সিদ্ধান্ত নিলেন গীতা মহতা দেখো রীতামিতের যে কারণটা বলেছেন সেটা তার যে গ্রেট লেটারের মধ্যে রয়েছে যেটা গতকাল আমেরিকা থেকে তিনি সংবাদ মাধ্যমকে দিয়েছেন এবং তিনি খুশি কি তা যে সরকার এই এই এ ওয়ার্ডের জন্য বেছে নিয়েছে কিন্তু যে টাইমিং রয়েছে সেটা নিয়ে তিনি কোথাও প্রশ্ন একটা তুলছেন কেন কি আমরা জানি তো লোকসভা এবং বিধানসভা ইলেকশন উড়িষ্যাতে একসঙ্গেই হয় এবং এবার যখন মে মাসে ইলেকশন হবে এপ্রিল মে মাসে লোকসভা সেই সময় বিধানসভা ইলেকশন রয়েছে উড়িষ্যাতে সেক্ষেত্রে তিনি বলছেন কি ইলেকশন এর ইয়ার এটা এবং একটা ভুল বার্তা যেতে পারে বিশেষ করে উড়িষ্যাতে যেখানে তার দাদা সেখানকার মুখ্যমন্ত্রী এবং তাই তিনি এই অ্যাওয়ার্ড গ্রহণ করতে চাই পারছেন না এবং দুঃখ প্রকাশ করে তিনি সেটাকে ডিক্লাইন করেছেন তার যে স্টেটমেন্ট এসছে সেটাতে তিনি এটাই বলেছেন একটা ইলেকশনের সময় সুপার্ণ আমরা জানি একটা বার্তা যেতে চায় সরকার সব সময় কিন্তু এখানে একটা রাজনৈতিক বার্তা রয়েছে কি নেই সেটা নিয়ে জল্পনা চলছিল কি কেন গীতা মেহতাকে দেওয়া হলো পদ্মশ্রী ক্ষেত্রে উড়িষ্যাতে বিজেপি বা কেন্দ্রীয় সরকারের কোনো উদ্দেশ্য রয়েছে কিনা এবং তারপরে আমরা দেখলাম কি গীতা মেহতা নিজের থেকেই এই পুরস্কার নেবেন না তিনি জানিয়ে দিয়েছেন এবং তার কারণও তিনি একটাই বলেছেন সেটা হলো ইলেকশন এটা ইলেকশন ইয়ার এবং এই বছরই বিধানসভা এবং লোকসভা ইলেকশন একসঙ্গেই উড়িষ্যাতে হবে তাই তিনি এই পুরস্কার নিতে চাইছেন না সে কথা তিনি জানিয়েছেন ধন্যবাদ বিজেন্দ্র